দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ যে ডিএম অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ক্লার্ক এবং গ্রুপটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, তো বাই হ্যান্ড অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো গ্রুপটি পোস্টে বাই হ্যান্ড এবং আপনারা যারা ক্লার্ক পদে আবেদন করবেন, তো ক্লার্ক পদে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র গ্রুপটি পোস্টে যারা আবেদন করবেন, তো অফলাইনে আবেদন করতে হবে, বাই হ্যান্ড অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট, তো এটা আপনাদের গ্রুপটি পোস্টের জন্য। তো আবেদন অফলাইনে করতে হবে, তো এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন, তো আশা করি আপনারা পারবেন। সম্পূর্ণ ডিটেলস রয়েছে, কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে এখানে দেওয়া রয়েছে। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, কাস্ট প্রুফ অবশ্যই আপনারা দেবেন, তারপর আপনাদের স্যালারি টেস্ট ফটোকপি, আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারেন, তারপর টু রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ আপনাদের লাগবে, কালার ফটোগ্রাফ, তো অবশ্যই অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো এনভেলপ অবশ্যই আপনাদের লিখতে হবে কোন পোস্টে আপনারা আবেদন করছেন, তারপর ডিক্লারেশনের ডেট প্লেস অবশ্যই বসাবেন, ডেট প্লেস রয়েছে এখানে, তারপর নিজের সিগনেচার এখানে অবশ্যই ভালোভাবে করবেন। তো এটা অ্যাপ্লিকেশন ফর্মেট গ্রুপটি পোস্টের জন্য। তো এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকসাই দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে হুগলি। তো হুগলি ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ডেট আপনাদের দেওয়া রয়েছে এখানে, রিক্রুটমেন্ট নোটিস, তো এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে। তো এটা আপনাদের নিয়োগটি করা হবে চিলড্রেন হোম ফর গার্লস, তো উত্তরপাড়া হুগলি, ফিমেল ফিমেল আপনাদের রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কিছু কিছু পোস্ট ফিমেল রয়েছে এবং আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথম যেটা পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ, তো চিলড্রেন হোম গার্লস এটা আপনাদের রয়েছে, একটা লক্ষের মধ্যে সংখ্যা রয়েছে, ফিমেল প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো হুগলি ডিস্ট্রিক্ট যেটা রিসেন্ট আপনার যেটা রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে শুধুমাত্র আবেদন করতে পারবেন, 27 থেকে 42 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো রেমুনেশন আপনাদের দেওয়া হবে 33,100 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে আপনাদের ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, তারপর আপনার চাইল্ড ডেভেলপমেন্ট, তারপর আপনাদের হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেন আপনাদের সাইকোলজি রয়েছে। তো এখানে আপনাদের লাগবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। তারপর প্রথমত আপনাদের যেটা আপনাদের সিলেকশন প্রসেস, প্রথমত রিটেন টেস্ট নেওয়া হবে আপনাদের, কম্পিউটার টেস্ট, তারপর ইন্টারভিউ আপনাদের হবে। তো 60 নম্বরের আপনাদের রিটেন টেস্ট, তারপর কম্পিউটার টেস্ট 30, তারপর ইন্টারভিউ আপনাদের 10 নম্বরের হবে। তো অনলাইন যদি আপনারা আবেদন করতে চান, আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ফোন থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসছি, কুক পোস্ট রয়েছে, গ্রুপটি পোস্ট রয়েছে, একটা সুন্দর সংখ্যা রয়েছে, তো ফিমেল প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন, 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 12টা পার মধ্যে আপনাদের রিমোশন দেওয়া হবে। তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা আপনাদের নেওয়া হবে 50 নম্বরের, আপনাদের অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তো আপনাদের সাবমিট করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট দেওয়া রয়েছে এসডিও, তো এটা শ্রীরামপুর রয়েছে আপনাদের, তো অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন এসডিও অফিসে। তারপর নেক্সট পোস্টে চলে আসছি ক্লার্ক, ক্লার্ক পোস্ট যেটা আপনাদের রয়েছে, ক্লার্ক কাম কম্পাউন্ডার রয়েছে, একটা সুন্দর সংখ্যা রয়েছে, তো মেল ফিমেল উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, 18 থেকে 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর 12টা পার মধ্যে আপনাদের রিমোশন দেওয়া হবে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর যেটা মাস্ট বি রেজিস্টার আপনার যেটা রয়েছে, তো ফার্মাসিস্ট উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স আর আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে, তো যে কোনো রেকর্ড ইনস্টিটিউশন থেকে, তো তবে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমত লিখিত পরীক্ষা 60 নম্বরে, তারপর কম্পিউটার টেস্ট আপনার 40 নম্বর রয়েছে, তো অনলাইনে আপনারা আবেদন করতে হবে। তারপর কর্মবন্ধু পোস্ট রয়েছে, সুইপার পোস্ট রয়েছে, তো ফিমেল প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4টি শূন্যপদের সংখ্যা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তারপর 18 থেকে 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, তো আপনাদের 3,000 টাকা পার মান্থলি আপনাদের রেমুনেশন দেওয়া হবে, তো এটা আপনাদের লিটারেট অনলি, তো মাস্ট প্রসিডের গুড ফিজিক, অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনোরকম মেনশন করা নেই এখানে, তো শুধুমাত্র লিটারেট হলেই হবে, এবং আপনাদের মাস্ট প্রসিজার আপনাদের রয়েছে, তো অবশ্যই ফিজিক্যালি ফিটনেস আপনাদের অবশ্যই থাকতে হবে, ফিজিক্যাল ফিট অবশ্যই থাকতে হবে। তো ইন্টারভিউ আপনাদের ইন্টারভিউতে আপনাদের সুইপার পোস্টে নিয়োগ করা হবে, তো অফলাইনে আপনারা আবেদন করতে পারেন, এসডিও অফিসে অবশ্যই আপনারা জমা দিয়ে আসবেন। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে, তো যারা ফর দ্য পোস্ট অফিসার যারা ইনচার্জ রয়েছে, তো সিএসজি, তো এটা আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, 14-8 লাস্ট ডেট রয়েছে। তো যেটা তারপর ফর দ্য পোস্ট কুক, তো কুক পোস্টে আপনারা যদি আবেদন করতে চান, এবং সুইপার পোস্টে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অফিসিয়াল সাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যান, ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনার ডাউনলোড করতে পারবেন, সঙ্গে অনলাইন আবেদন করার লিঙ্কও ওখানে পেয়ে যাবেন, অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন।